বন্ধুরা, তোমরা যদি নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে চাও তাহলে রিবন ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করবে তাদেরকে অনুরোধ করতেছি তাড়াতাড়ি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার তো সোফার নিচে চলে গেছি, তারা এটা দিয়ে তোর পাশায় একটা বাড়ি দিব। ও বাবা গো, এই লোহার বলটা যদি আমার মাথার উপরে পড়ে তাহলে তো আমি শেষ। এই বলটা কোথায় গেল, বলটা কোথায় গেল, বলটা মনে হয় আর নাই। ও বাবা, এটা দেখতেছি আমার চোখের উপরে পড়ে গেল রে বাবা গো বাবা, আমি তো শেষ। আমার চোখের উপরে এই বলটা পড়ার কোনো মানেই হয় না। ধরতে পারলে তোর একদিন কি আমার একদিন, আরে তুই ধরতে কিভাবে পারবি, আমি তো আমার রুমের মধ্যে চলে গেছি। দাঁড়া, তোর রুমের সামনে আমি একটা পটকা ফোটাবো, আর তাহলে তুই বুঝতে পারবি আজকে যাচ্ছে কতদিন। এই যে পটকায় আগুন লাগে দিলাম। ওই টম, তুই হয়তো ভুলে গেছিস আমার নাম জেরি। আমি তোর পেছনে দিচ্ছি আগুন লাগে, সামনে আগুন, হচ্ছে আগুন, সব আগুন তোর সামনে। ও বাবা গেছি তো আমার মতো, এই বলটা আমার সামনে পড়ে যাক, তাহলে আমি কিভাবে কি করবো। একটা বলো পড়লো না, এটা মানে কি, কত কষ্ট করে আমি ওই লোহার বলটা কিনলাম, তাও একটা বল করলো না। আরে বল পড়বে কিভাবে, আমি তো একটা বল পড়তে দেই নাই। আমার নাম হলো টম, টুকু আমার নাম হলো জেরি, আমি একটা বল পড়তে দেই নাই। এই যে আগুন লাগাই দিলাম তোর পেছনে, এবার তুই বুঝবি মজা। বাবা গো, আমার সঙ্গে তাওরানি করলে তোকে আজকে আমি ধরে ফেলবো। দাঁড়া, তোকে ধরতে পারলে না তোরে আজকে আমি খাপন ঘুপুন দেবো। এইটা আবার কি, এটা কি সোনার ব্যবসা নাকি? ওই যে ব্যবসায় হোক, আজকে এই ব্যবসা দিয়ে তোরে সাইজ করবো। আরে বন্ধু, তুমি আমাকে মারবা মারো, কিন্তু তুমি আমাকে তো মারতেই পারবে না। কিন্তু তার আগে আমি এই বলটা মারবো, এই বলটা যে করে হোক মারবো 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 মারবো। এইটা বলটা মেরে দিয়েছি, এবার দেরিতে ভত্তা লাগে যাবি। ও বাবা গো, এই বলটা যেমন অনেক ক্ষতিতে আসতেছে, ভালো করে এটা ধরতে হইবো, ধরতেই পারলাম না, বল তো পইরা গেল। হ্যাঁ, এটা দেখতেছি বল তো ফালাই দিল, এই দেখতেছি অনেক শক্তি। ওই টম ভাই, তোমার এত শক্তি কোথা থেকে আসলো? তুমি দেখতেছি এখন আমার থেকে অনেক শক্তিমান। ও বাবা গো, এটা দেখতেছি একা একা নড়তেছে, একা একা নড়তেছে, আর একা একা সামনে সামনে যাচ্ছে। এই ব্যালটা দিয়ে আজকে তোর সঙ্গে খেলা হবে। ওই তুমি যতই মারার চেষ্টা করো আমাকে তুমি মারতে পারবে না। এই দেখো, আমি স্লিপে স্লিপে দিয়ে বার হয়ে যাবো এক সময়ে। ওরে আরাম দাদা, তুই এত বড় ক্ষমতা, তুই আমার চাকরি বাঁচে যাস, কোনো সমস্যা নাই, তুই আজকে এমন বাড়ি মারবো। সার, এটা প্যালটা সার, প্যালটা সার কইলাম, প্যালটা সার, এই প্যালটা সার দিলাম। এখন তোর মুখ টুক লেবেল করো রে বাবার গো, দেখতেছি অনেক খারাপ। এই যে আজকে আমি বলগুলো ফেলাইছি, এই বল ফেলানোই আমার কাজ হবে। কিন্তু এইটা হারাম দাদা দেখছি লাফালাফি করতেছে, তাও আমার বলের কাছ থেকে বাঁচে যাচ্ছে। টম ভাই, তাও আমাকে ফেলতে পারতেছে না। ও বাবা গো, এটা তো ভাঙ্গে দিয়ে চলে গেল, এখন তো আমার নিচে আর কিছু নাই। এখন তো তাও তাই দেখতেছি একা একা যাচ্ছে, একা একা যাচ্ছে, কোথায় যাচ্ছে? ও বাবা, ও বাবা গো, এখন আমি এখান থেকে পড়লে তো শেষ। ও বাবা গো, গেছি গো। তাও তো আমি টম ভাই হাত থেকে বেঁচে গেছি, তাড়াতাড়ি এখান থেকে
তোকে পাইতে হইব। ও বাবা, ও বাবা, দাঁড়া দি, কোথায় পালাচ্ছিস তুই, কোথায় পালাচ্ছিস তুই? তুই যেখানে যাস না কেন, সেখান থেকে তোকে আমি খুঁজে বার করবো। তুই যেখানে যাস না কেন, তোরে আমি আজকে খুঁজে বার করবো, 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 করবো। টুম 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 টুম। এ কেমন লাগলো দেখো বন্ধু, কেমন মজা? এই দেখিছিস, দেরি তো অনেক ফাগুল আছে, আমার একদম টুন 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 বাজার দিল হারামি চাঁদা। তোরে আমি পরে দেখে লইবো।